আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি ফারহান ইয়াসমিন আর শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তুচ্ছ ঘটনায় রাজশাহীতে শিক্ষার্থী পুলিশ ও জনতা ত্রিমুখী সংঘর্ষ পরিস্থিতি থমথমে বিজেপি মোতায়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত সিসিটিভি ক্যামেরা না থাকায় পুরনো ঢাকায় বেড়েছে চুরি ছিনতাই ডিএমপি বলছে দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নয় সচেতনতা বাড়াতে হবে স্থানীয়দেরও প্রধানমন্ত্রী উপহারের ঘর পেয়ে বদলে গেছে রংপুরে ভূমিহীন পরিবারগুলোর জীবন মান উপকার ভোগীদের জন্য কাজের ব্যবস্থার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন বরিশালের গৌর নদী উপজেলায় পতিত জমিতে দিন দিন বাড়ছে সূর্যমুখী চাষের আগ্রহ সরকারিভাবে ন্যায্য মূল্য কৃষকদের কাছ থেকে সূর্যমুখী বীজ ক্রয়ের দাবি দর্শক শুনছিলে শিরোনাম এবার বিস্তারিত সংবাদ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিনোদপুরে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হয়েছেন এরই জেরে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে প্রশাসনের পদক্ষেপে গাফিলতি ও পুলিশ কর্তৃক শিক্ষার্থী গুলিবিদ্ধের অভিযোগ তুলে আন্দোলনে নামেন তারা এর আগে গতকাল সন্ধ্যা 6:30 থেকে স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে দফায় দফায় এ সংঘর্ষ গভীর রাত পর্যন্ত চলে পরে পুলিশ ও র‍্যাবের বিশেষ টিম বিশ্ববিদ্যালয় এলাকায় উপস্থিত হয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে 7 প্লাটুন বিজেপি সদস্য মোতায়েন করা হয়েছে এদিকে আজ ও আগামীকালের সকল ক্লাস ও পরীক্ষা বাতিল ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দর্শক এই মুহূর্তে রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহরিয়ার অন্তু আপনাকে ধন্যবাদ আমি বর্তমানে দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গতকালকে সন্ধ্যাবেলায় বগুড়া থেকে এক ছাত্র রাজশাহীতে আসার সময় বাসের হেলপারের সাথে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে পরবর্তীতে সেটা ব্যবসায়ীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ র‍্যাব এবং শেষ পর্যায়ে বিজিবি নিয়ন্ত্রণে নিয়ে আসে পরিস্থিতি এবং বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট 200+ শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে আমি যদি একটু পেছনে দেখাই দেখেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন এবং তাদের একটাই দাবি যে তাদের উপর কেন এ ধরনের হামলা চালানো হলো এবং এই হামলার কারণে যে শিক্ষার্থীরা আহত হয়েছে তাদের উপর যে পুলিশের যে নির্যাতন করা হয়েছে পুলিশের যে হামলা চালানো হয়েছে সেইটার দাবিতে তারা বিক্ষোভ করছে সকাল থেকেই এবং প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থান নিয়েছে এবং প্রশাসনিক ভবনে তালা মারা হয়েছে এবং 2 দিনের বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমও স্থগিত করা হয়েছে তারা জানিয়েছেন যে তারা অবিলম্বে এই যে ঘটনা হয়েছে এটার সাথে যারা জড়িত তাদের বিচার দাবি করেছেন তো দর্শক রাশি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ধন্যবাদ শাহরিয়ার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য রাজধানীর মিরপুর এক এলাকার একটি রেস্টুরেন্ট থেকে জামায়াতে ইসলামের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে তাদের আটক করা হয় তাদের নাম পরিচয় জানা যায়নি ওই রেস্টুরেন্টে জামায়াতের নেতাকর্মীরা জাকাত ব্যবস্থার শীর্ষক আলোচনা সভা করছিলেন মিরপুর বিভাগে দারুস সালাম জোনের এডিসি জানান আমরা একটি অভিযান শেষ করেছি যাদের আটক করা হয়েছে তাদের যাচাই বাছাই করা হচ্ছে আটক ব্যক্তির সংখ্যা এখন বলা যাচ্ছে না সিসিটিভি ক্যামেরা না থাকায় পুরনো ঢাকায় বেড়েছে চুরি ছিনতাই এখন রাতের বেলা 9 দিনের বেলাতেও ঘটছে এসব অপরাধ স্থানীয়রা দুষছেন জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে ডিএমপি বলছে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয় সচেতনতা বাড়াতে হবে স্থানীয়দেরও হাসান জাকিরের বিশেষ রিপোর্ট
পুরনো ঢাকার ওয়ারি ভজহরি সাহা স্ট্রিট এখানে এক গণমাধ্যম কর্মীর বাসায় গেল 7 মার্চ সংগঠিত হয় দুর্ধর্ষ চুরির ঘটনা, যাতে খোয়া যায় নগদ টাকা স্বর্ণালঙ্কার। স্থানীয় পুলিশের পাশাপাশি বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধানে নামে মাইটিভিও। 8 মার্চ দুপুর 12:30 মাইটিভির অনুসন্ধানী ক্যামেরার অবস্থান ওয়ারিতে। দু একটি সড়কে সিসিটিভি ক্যামেরার উপস্থিতি চোখে পড়লেও বেশিরভাগ ভবন কিংবা সড়কে এর কোনো অস্তিত্বই চোখে পড়ে না। আমাদের থেকে আইসি আইসিয়া একটু রেস্ট নিছি, আবার ফোন দিছে ডালিম তাড়াতাড়ি এসো। একটা রমি নামে একটা পোলা আছে, ওই আরো 2-3 বছর আগের কথা, আমার বাসা থেকে মোবাইল চুরি করে নিয়ে এসে আবার সন্ধ্যায় টান দিয়েছিল, লয়ে গেছে। তো ম্যাজিক জানে, ওই ম্যাজিক দিয়ে মারলে এই তালা খুলে ফেলায়। এই সবিরাতে বলে এই বাটার থেকে চুরি হইলো, এরকম ঘটনা অহরহরি চলতেছে এই মহল্লার মধ্যে। ভদ্র ব্যাসে বাসা বাড়ির সদর দরজা জানালা কিংবা গ্রিল কেটে মোটরসাইকেল চুরি, আবার কখনো দোকানের শাটার ভেঙে স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র চুরি, এটা এখন নিত্য ঘটনায় পরিণত হয়েছে পুরনো ঢাকার। জামাত চলতেছে, নামাজ চলতেছে, ওই অবস্থায় আপনার গেটের তালা ভেঙে আলমারির লক ভেঙে আপনার 3 মিনিটের মধ্যে 1 লক্ষ টাকার মতো নিয়ে গেছে। এইদিকে 2 লাইন দিয়ে যা বাড়ি ঘর আছে, 2 সেট দিয়া একটা বাড়ি ঘরে মিস নাই যে কোনো না কোনো বার হয় নাই চুরি, প্রতিনিয়ত একটা না একটা হইতেই আছে। চোর চক্রের সদস্যরা সিসিটিভি ক্যামেরার বদৌলতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়লেও বেশিরভাগ ক্ষেত্রে এ চক্রের সদস্যরা কেন থাকছে ধরা ছোঁয়ার বাইরে, প্রশ্ন ছিল ওয়ারি থানার ওসির কাছে। সিসিটিভি এখানেও অনেক শর্টেজ, আপনি জানেন এটা পুরান ঢাকার একটা অংশ, তো এখানে মেইন রোডগুলোতেও সবগুলোতে সিসিটিভি কভারেজ নেই। সবাইকে আমরা বলি যে ফার্স্ট নো ইয়োর নেইবার্স, নিজের যে প্রতিবেশী তার সম্পর্কে ভালোভাবে ধারণা রাখেন যে আপনার পাশের লোকজন কে বসবাস করছে, তাহলে অনেকখানি সেফ থাকবে না। মাসের পর মাস এসব অপরাধ সংঘটিত হলেও তাতে টনক নড়েনি স্থানীয় প্রতিনিধির। আমরা এবং প্রশাসন যৌথভাবেই যে অপরাধীদের ব্যাপারে সোচ্চার। আমরা আমাদের ক্যামেরা লাগানোর আরেকটা সুবিধা, যেমন মনে করেন এখানে কিন্তু মাদক ব্যবসায়ীদের আনাগোনা অনেকই কম। যদিও অপরাধ ও সমাজ বিজ্ঞানীরা প্রশ্নবিদ্ধ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে। প্রযুক্তিও ব্যবহার করতে হবে, তবে সেই প্রযুক্তি যথাযথভাবে ব্যবহার করতে হবে। আর দ্বিতীয়ত হলো আইন শৃঙ্খলা বাহিনীকে অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য যেভাবে কাজ করা প্রয়োজন, যে ধরনের পেশাগত তৎপরতা, দৃষ্টিভঙ্গি এবং ভূমিকা আমরা প্রত্যাশা করি, এই জায়গাতে কোনো ধরনের গ্যাপ অথবা ব্যত্যয় অথবা কোনো ধরনের দূরত্ব রাখা যাবে না। এদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার বলছেন, তদন্ত কাজে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়ক হিসেবে কাজ করে সিসিটিভি ক্যামেরা। সবার বাড়ির সামনে পিছনে এবং ভিতরে কারা ঢুকে না ঢুকে এটা মনিটরিংয়ের জন্য কিন্তু একটি সিসি ক্যামেরা লাগালে সবাই কিছুটা হলে নিরাপত্তার মধ্যে থাকবেন। মামলা ডিটেকশনের ক্ষেত্রে অপরাধী শনাক্ত করার জন্য প্রচুর এটা সহযোগিতা আমাদের জন্য আমাদের লাগে। হাসান জাকির, মাইটিভি, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে বিএনপি অংশ নেবে না বলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বিএনপি। সকালে গুলশানের এবি টাওয়ারে ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করে বিএনপির মহাসচিব সহ দলটির 4 জন সিনিয়র নেতা। বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী নির্বাচন নিয়ে দেশে যে সংকট তৈরি হয়েছে তা নিয়ে আলোচনা করেছেন তারা। আগামীতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে না পারলে দেশ আরও সংকটময় পরিস্থিতির দিকে যাবে বলে ইউরোপীয় ইউনিয়নকে জানান বিএনপির প্রতিনিধিরা। বৈধ দক্ষিণতার সরকার বসে আছে, এই প্রেক্ষাপটে আলোচনা হচ্ছে, এই প্রেক্ষাপট থাকার কারণে তো এইসব আলোচনা চলছে। এবং আগামী নির্বাচন যদি দেশের মানুষ আবারও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তার বাংলাদেশ যে সংকটের দিকে যাবে, এই সংখ্যা তো দেশের ভিতরে যেভাবে কাজ করছে দেশের বাইরেও কাজ করছে। বাংলাদেশের মানুষের যে চিন্তা যে এটাকে নিরপেক্ষ একটা নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, যার মাধ্যমে একটি নির্বাচিত সংসদ হবে, একটি নির্বাচিত সরকার হবে, এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে সেই আলোচনাটা হচ্ছে। এবার জানাবো ব্যবসা বাণিজ্যের সংবাদ। মাত্র 48 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক। ঘটনার পর বাংলাদেশের ব্যাংক খাত নানা ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে, তবে বাংলাদেশের রিজার্ভ ও ডলারের বিপরীতে টাকার অবস্থানকে শক্ত মনে করছেন অর্থনীতিবিদরা। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের সামনে রয়েছেন সহকর্মী মহিবুল কাদের রাজু,
সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাজু, ডলারের বিপরীতে টাকার অবস্থা নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানান। ধন্যবাদ ইয়াসমিন। আপনি জানেন যে গত বেশ কিছুদিন ধরেই ডলার সংকট, ডলারের দরপতন, এই সব বিষয় নিয়ে ব্যাংক পাড়া আসলে অনেক উত্তপ্ত ছিল। আজকে যদি আমি একটু জানিয়ে রাখি, আজকে হচ্ছে ডলারের বিপরীতে যদি আমরা বাংলা টাকার হিসেব করি তাহলে প্রতি ডলার আজকে 105-160 টাকায় ই হচ্ছে, লেনদেন হচ্ছে। সেক্ষেত্রে এটা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত যেই দাম সেটি হচ্ছে 105 টাকা। আপনি 100 বিভিন্ন ব্যাংক অনুযায়ী 160 টাকা পর্যন্ত এটার দাম ওঠানামা করছে। কিন্তু আপনি যদি আবার একটু জানিয়ে রাখি, কার্ভ মার্কেটে যদি কিন্তু ব্যাংকের যেই রেট, এই রেটের সাথে ডলার যে দাম, সেই দামের কোনো মিল পাওয়া যাচ্ছে না, কারণ সেখানে অনেক বেশি দামে ডলার বেচা কেনা হচ্ছে। তবে এখানে আমরা ব্যাংকে যারা ডলার কিনতে আসেন বা ডলার নিতে আসেন তাদের অনেকের সাথে কথা বলেছিলাম, তারা নির্দিষ্ট পরিমাণের বাইরে আসলে ব্যাংকের থেকে ডলার পাচ্ছেন না বলেই তারা কার্ভ মার্কেটে ছুটছেন। কিন্তু ব্যাংকের যে রেট, সেই রেটটি যদি অ্যাভেলেবেল পাওয়া যায়, পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে ডলার নিয়ে কোনো সমস্যার নেই বলে ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিল। আমি যদি আরেকটু বসে আপনাকে জানিয়ে রাখি, তা হচ্ছে আজকে স্টক এক্সচেঞ্জে আমাদের যেই স্টক এক্সচেঞ্জের আছে সেখানে যদি আমি একটু বলে রাখি, সেখানে হচ্ছে আজকে 20টি টপ শেয়ারের মধ্যে খুব একটা দরপতন হয়নি, অধিকাংশ শেয়ারই আগের অবস্থানেই আছে। 4-5টি শেয়ার যাদের দর উঠেছে এবং 2-3টি শেয়ার আছে যাদের দর আজকে কিছুটা নেমেছে। এই হচ্ছে ডলার বাজার এবং আমাদের স্টক এক্সচেঞ্জের বিষয়। যদি আমি অন্য একটু প্রসঙ্গে এবার যাই, সেক্ষেত্রে যে সেক্ষেত্রে আমাদের বিজনেস সামিট হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, সেটা 3 দিনব্যাপী যে সামিট, গতকাল প্রধানমন্ত্রী সেই সামিটে বলেছিলেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে যে দেশের মানুষ কষ্ট পাচ্ছে, যাতে পণ্যের দাম নাগালে রাখা হয় সেই বিষয়ে ব্যবসায়ীদেরকে একটু নজর রাখার বিষয়ে গতকাল প্রধানমন্ত্রী বলেছিলেন। আজকে সেই সামিটেরই আজকে দ্বিতীয় দিন চলছে। আমরা হয়তো বা সামিটের কিছুক্ষণ পরে গেলে সামিটের আজকের যে অবস্থা তা হয়তো জানতে পারবো। এই হচ্ছে আমার কাছে আসলে ব্যাংক পাড়ার ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। ইয়াসমিন, ধন্যবাদ রাজু আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে বদলে গেছে রংপুরে ভূমিহীন পরিবারগুলোর জীবনমান। একমাত্র মাথা গোজা ঠাই পেয়ে খুশি অসহায় সব মানুষেরা। শুধু বাড়ি নয়, উপকারভোগীদের জন্য কাজের ব্যবস্থা সহ সব ধরনের সহযোগিতার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। রংপুর থেকে মাহমুদুল হাসান রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। রংপুরের পীরগঞ্জ উপজেলার টকুরি ইউনিয়নের বাসিন্দা বিধবা নারী মোস্তফা বেগম, এর আগে একটি কবরের পাশে ঝুপড়ি করে জীবন কাটত তার। তবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে পাল্টে গিয়েছে মোস্তফা বেগমের দুঃখ দুর্দশার জীবন। ঘর করে দিতে বয়স্ক ভাতার টাকা করে দিতে, এখন আমরা গ্রামের লোকের ঘরের কথা শুনিনি, গ্রামের লোকের ঘরে আর কাজ কাজ করবে যাইনি, এলে দি শুধু মোস্তফা বেগম নয়, তার মতো প্রায় 3,500 ভূমিহীন পরিবার মুজিব বর্ষ উপলক্ষে উপহার হিসেবে ঘর পেয়েছে। মাথা গোজার ঠাই পেয়ে বদলে যেতে শুরু করেছে তাদের জীবনমান। প্রধানমন্ত্রী আমার ঘর দিয়ে করে দিয়েছে, এখন আমি খুবই শান্তিতে আছি। কেউ দোকান দিয়ে কিংবা বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের সবজি, হাঁস মুরগি, কবুতর, গরু ছাগল পালন করে জীবন যাপন করছে। আগে আমরা অভাবে ছিলাম, চারটি ঘর ছিল না, সেখানে এখন ঘর দিছে, এখন আমরা এই ঘরের মধ্যে খুব শান্তিতে আছি। এলাহ সেই খাঁচি নিয়ে দিছে দালান তুলি, এলাহাতে ভিক্ষে করি আছি, ঠান্ডা তো পাচ্ছি, তখন নামাজ পড়ি, তোর হাত তুলি, দুই হাত মুনাজাত করি, আল্লাহর কথা আমি দোয়া করি সারার জন্য। প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ছিল তা শতভাগ সত্যি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ইপি চেয়ারম্যান। প্রত্যেকটি বাড়িতে ফলজ এবং বনজ চারা, তারপরে এখানে পাত কুয়া, আবার তারার জন্য আমিষের ঘাটতি পূরণ হয়। এসব আশ্রয়ের বাসিন্দাদের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে বিভিন্ন ধরনের গাছ বিতরণ সহ পুকুর খনন করা হচ্ছে। আমাদের এখানে একটি পুকুর খনন করা হয়েছে, যেটিতে মাছ চাষ করে তারা তাদের আয় বৃদ্ধি করতে পারবে, পাশাপাশি আমাদের যে পরিবেশের ভারসাম্য সেটি রক্ষা করা হবে। আশ্রয়ণ বাসিন্দাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তারা। বাড়ি হবে একটি খামার, সেই ধারণাকে বাস্তবায়ন করতে আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমার মনে হয় যে আমরা শতভাগ সফল হয়েছি। সেক্ষেত্রে তাদের জীবনমান উন্নয়নের জন্য যা যা করণীয় সেই কাজটা করা হচ্ছে। এসব বাসিন্দাদের কর্মসংস্থান তৈরি সহ বসবাসরতদের শিক্ষিত করে তুলতে পারলেই বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।
দর্শক, এবার আমাদের কৃষি। বরিশালের গৌরনদী উপজেলার প্রতিত জমিতে দিন দিন সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। সরকারিভাবে ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে সূর্যমুখী বীজ ক্রয় করলে আয় আরও বাড়বে বলে জানান চাষিরা। প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া রিপোর্ট, জানাচ্ছেন আমিনা হীরা। চলতি বছর বরিশালের গৌরনদী উপজেলার 7টি ইউনিয়নে সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 15 হেক্টর জমিতে, কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয় 20 হেক্টর জমিতে। এবছর বাড়ি 3 ও হাইসান 33 জাতের সূর্যমুখী আবাদ করা হয়েছে। অনুকূল আবহাওয়া ও সূর্যমুখী চাষে খরচ তুলনামূলক কম হওয়ায় স্থানীয় চাষিরা ঝুঁকছেন সূর্যমুখী চাষে। সরকার কিন্তু আমাদেরকে ভালো হইতো, আমরা দাম পাইতাম ভালো। সূর্যমুখী চাষ করতে অনেক খরচ কম লাগে, এই তেলে অনেক উপকার আর এটা তেল অনেক বেশি হয়। কৃষি অফিসের পরামর্শে এই সর্বপ্রথম সূর্যমুখীর চাষ করছি 33% জায়গায়। এদিকে মার্চ জুড়ে হলুদ ফুলের সমারোহ ও ফুলের সৌন্দর্য দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরাও। আমরা বন্ধুদের নিয়ে স্কুল ছুটি শেষে এই সূর্যমুখী ক্ষেত দেখতে এসেছি। এইটা বিক্রি করে আমরা আমাদের সংসার খুব ভালোমতো চলবে। আগামীতে এই এলাকায় সূর্যমুখী চাষ আরো বাড়বে বলে জানান এই কৃষি কর্মকর্তা। আশা করি এই সূর্যমুখী যেভাবে ফলন হয়েছে, আশা করি এলাকার কৃষকের অনেকেই দেখে উদ্বুদ্ধ হয়েছে। আগামীতে আশা করি এই সূর্যমুখী আবাদ আমাদের বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে সূর্যমুখী বীজ ক্রয়ের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এলাকায় সূর্যমুখী ব্যাপক একটা সম্প্রসারণ হচ্ছে এবং আগামী বছর আশা করি ব্যাপক পরিমাণ আমিনা হীরা, মাইটিভি নিউজ ডেস্ক। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তুচ্ছ ঘটনায় রাজশাহীতে শিক্ষার্থী পুলিশ ও জনতা ত্রিমুখী সংঘর্ষ, পরিস্থিতি থমথমে, বিজেপি মোতায়েন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত। সিসিটিভি ক্যামেরা না থাকায় পুরনো ঢাকা বেড়েছে চুরি ছিনতাই, ডিএমপি বলছে দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সচেতনতা বাড়াতে হবে স্থানীয়দেরও। প্রধানমন্ত্রী উপহারের ঘর পেয়ে বলতে গেছে রংপুর ভূমিহীন পরিবারগুলোর জীবন মান, উপকার ভোগীদের জন্য কাজের ব্যবস্থার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বরিশালের গৌরনদী উপজেলায় পতিত জমিতে দিন দিন বাড়ছে সূর্যমুখী চাষের আগ্রহ, সরকারিভাবে ন্যায্য মূল্য কৃষকদের কাছ থেকে সূর্যমুখী বীজ ক্রয়ের দাবি। এছাড়া আমাদের এখনকার আয়োজন, মাইটিভি সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/mytvbdnews, মাইটিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।